নমস্কার সকালকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের আলোচনা বিষয়টা কি যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের তাদের ইংরাজি পরীক্ষার কবিতা থেকে যেসব প্রশ্নগুলো যে চারটি কবিতা আছে সেখান থেকে যেসব প্রশ্নগুলো খুব ভালো করে প্রস্তুত করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য তা নিয়ে ডিটেলস আলোচনা করব আর আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যদি আমার এই সায়াশ্যানটা ফলো করে যাও এখান থেকে তোমরা কমন পাবেই পাবে আর আমি চারটি কবিতা থেকেই তোমাদের সায়াশ্যানটা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো তিনটি কবিতা থেকে উত্তরগুলো তৈরি করবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের না থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদের সেসব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর একটা কথা আমরা সায়াশ্যান নিয়ে আলোচনা শুরু করে রাখি আমরা আগে কোশ্চেন প্যাটার্নটা কি পড়বে কবিতা থেকে সেটা একটু দেখে নিই দেখো এইচ বা ক্লাস টুয়েলভে চারটি কবিতা আছে অন কিলিং এ ট্রি গিভ প্যাটেলের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার অ্যাবর লেখা কম্পেয়ার কম্পারটিভ টু এ সামার্স ডে আমি নামটা লিখিনি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য পোয়েট্রি অফ আর্ট জন কিটসের লেখা এই চারটি কবিতা আমাদের ক্লাস টুয়েলভে আছে আমি এই চারটি কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটা কবিতা থেকে কি কী শর্ট কোশ্চেন করতে হবে তা নিয়ে আলোচনা করে অলরেডি ভিডিও আপলোড করেছি যারা সেই ভিডিওগুলো দেখোই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও দেখো এই চারটি কবিতা থেকে আমাদের ক্লাস বা টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলি করতে হবে সেটা কীরকম এমসি কিউ পড়বে চারটি মানে চারটি কবিতা থেকে চারটি এমসি কিউ পড়বে কোনো এক্সট্রা থাকবে না আমাদেরকে চারটি উত্তর লিখতে হবে এসে কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এক নম্বর করে চারটি করতে হবে আটটা পড়বে মানে চারটি কবিতা থেকে আটটি শর্ট কোয়েশ্চেন মানে প্রতি কবিতা থেকে দুটি করে শর্ট প্রশ্ন পড়বে আমরা যে কোনো চারটির উত্তর তাই আমি তোমাদের বলছি তোমরা দুটো কবিতা থেকে শর্ট কোয়েশ্চেন খুব ভালো করে প্রস্তুত করে যাবে আর একটা দেখে যাবে চারটি কবিতায় ভালো করে প্রস্তুতি নেবার দরকার নেই যেহেতু আমাদের এক্সট্রা থাকবে আমাদেরকে তো লিখতে হবে চারটি তাহলে আমরা চারটি কমন পেলি হবে বা বড় যে ছটা দুটো এক্সট্রা দেখে যাব আর এসে টাইপ কোয়েশ্চেন বড় প্রশ্ন ছ নম্বরে দুটি লিখতে হবে দেখো চারটি পড়বে চারটি কবিতা থেকে চারটি প্রশ্ন পড়বে আমরা যে কোনো দুটির উত্তর লিখব তাই আমি তোমাদের বলেছি তোমরা যে কোনো তিনটি কবিতা একটা এক্সট্রা করে যাবে তিনটি কবিতা থেকে ফলো করে উত্তরগুলো প্রস্তুত করবে তাহলে চার প্লাস চার প্লাস বারো মোট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর করতে হবে আমাদেরকে ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষায় বা টেস্টে কবিতা থেকে দেখো এরপর আমি তোমাদের প্রত্যেকটি কবিতা থেকে যে যে বড় প্রশ্নগুলো করতে হবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি আমি অলরেডি শর্ট কোয়েশ্চেন বা এমসি নিয়ে আলোচনা করেছি তার ভিডিও আমি আগেই আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখবে দেখো দু হাজার পঁচিশ সালে পরীক্ষা শুরু হবে মার্চ মাসের তিন তারিখ থেকে তাহলে যারা ভালো নাম্বার পেতে চাও তাদেরকে কিন্তু এখন থেকেই খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং খুব নিয়ম মাফিক পড়াশোনা করে যেতে হবে তাই তোমরা এখন থেকে চেষ্টা করবে সায়াসানটা ফলো করে প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করতে দেখো আমি এসে টাইপ কোয়েশ্চেন যেগুলো করতে হবে প্রস্তুত সেগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে অনকিলিং এ ট্রি প্রথমে অনকিলিং এ ট্রি থেকে আমাদেরকে মোট যে প্রশ্নগুলি করতে হবে সেগুলো হচ্ছে একে এন্ড দেন ইট ইজ ডান দিয়ে বলা থাকবে হোয়াট ইজ ডান হাউ ইজ ইট ডান অন হোয়াট টোন ডাস দ্য পয়েমেন্ট যে কি করা হয় কীভাবে সেটা করা হয় আর কোন সুরে কবিতাটা শেষ হয়েছে এর নাম্বার ডিভিশন থাকবে ওয়ান প্লাস থ্রি প্লাস টু একটা দেখো সিগনিফিকেন্স অব দ্য টাইটেল যে কিলিং এ ট্রি কবিতার নামকরণের তাৎপর্য তারপরে তিন নম্বর লেপ্রাসাইড এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ডাজ দা এক্সপ্রেশন লেপ্রাড রেফার টু যে লেপ্রাসাইড বলতে কি বোঝানো হয়েছে হোয়াট গ্রোজ ফ্রম ইট কি জন্মায় সেখান থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অব দ্য এক্সপ্রেশন এই উদ্ধৃতির তাৎপর্যটা কি ব্রিং আউট দ্য আয়রন এখানে কি ব্যঙ্গ প্রকাশিত হয়েছে উল্লেখ করো এর নাম্বার ডিভিশন থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি চারে দেখো ইট টেক টু কেন অনেকটা সময় লাগে একটা গাছকে কাটতে বা মারতে হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল কীভাবে একটা গাছ শেষ পর্যন্ত মারা হয় বা খুন করা হয় এখানে তো এটাকে পার্সনিফাই করা যায় সেই জন্য কিল বলা হয়েছে তো এর নাম্বার ডিভিশন থাকবে থ্রি প্লাস থ্রি আমি আবারও বলছি যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের না থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেবো দেখো ইন দ্য ভ্যালি অ্যাসলিপিন দা ভ্যালি কবিতা থেকে যে প্রশ্নগুলি করতে হবে একে হচ্ছে ইন ইজ সাইড দেয়ার আর টু রেড হোলস এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন্ডিকেট দুটো লাল যোগ কি ইঙ্গিত করছে হাউ ইজ দ্য পিটি অফ ওয়ার রিফ্লেক্টেড ইন দ্য লাইন এই লাইনের মধ্য দিয়ে কিভাবে করুণ রস প্রতিফলিত হচ্ছে হোয়াট আর দ্য থিমস সাজেস্টেড ইন দ্য পোয়েম যে কী কী বিষয়বস্তু এই কবিতায় প্রতিফলিত হয়েছে টু প্লাস টু প্লাস টু এটা হচ্ছে নাম্বার ডিভিশন দুয়ের দাগে দেখো দেখি বলা আছে কবির যুদ্ধবিরোধী মনোভাবটা প্রকাশ করো অথবা একই উত্তর হবে হাউ ডাজ পোয়েট এক্সপ্রেস ফিউটিলিটি ওয়ার ইন পোয়েম কবি কিভাবে যুদ্ধের ব্যর্থতা প্রকাশ করেছেন এই কবিতায় এটা ছ নম্বরের প্রশ্ন তিনের দাগে দেখো দা হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট এল্যান্ড দিয়ে বলা থাকবে হু ইজ রেফার্ড এজ হিজ এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে হোয়াট ডাজ মিন এখানে রেস্ট বিশ্রাম বলতে কি বোঝানো হয়েছে আর হোয়াই ডু নট দ্য ইনসেক্ট ডিস্টার্ব রেস্ট কেন ইনসেক্ট গুলো পতঙ্গগুলো তার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারেনি এর নাম্বার ডিভিশন থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর আর চারে হচ্ছে সিগনিফিকেন্স অব দ্য টাইটেল এ কবিতার নামকরণের যেটা তাৎপর্য সেটা এটা ছ নম্বরের এরপরে দেখো দ্য অফ পার্ট পোয়েট্রি অফ পার্ট কবিতা থেকে কি কি করতে হবে দেখে নাও একই হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এ লাইনটা দিয়ে বলা থাকবে ডাজ দ্যাট পোয়েট্রি অফ ইজ নেভার ডেড কেন কবি বলেছেন প্রকৃতির গান বা প্রকৃতির কবিতা কোনোদিনও শেষ হয় না ছ নম্বরের প্রশ্ন পরে দেখে দেখো হাউ ডাজ কিট কিড কন্টিনিউটি অফ সামার সং এন্ড উইন্টার কীভাবে গ্রীষ্মের গান এবং শীতের গানকে কন্টিনিউ দেখিয়েছেন যে চিরন্তন দেখিয়েছেন এটাও ছ নম্বর প্রশ্ন তিনি দেখো এ ভয়েস উইল রান একটা কণ্ঠস্বর দৌড়ে বেড়াবে হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে হোয়ার উইল দা ভয়েস রান কোথায় কণ্ঠস্বরটা দৌড়াবে হোয়াট বা দা গানটার তাৎপর্য ডিভিশন হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর চালে দেখো সিমস টু ওয়ান ইন রাউজিনেস হাব লস্ট এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ডাজ ওয়ান রেফার টু এখানে ওয়ান বলতে কি বোঝানো হয়েছে হোয়াটস সিমস টু হিম কি তার কাছে মনে হয় হাউ ডাজ ক্রিকেট কন্টিনিউ দ্য সং ক্রিকেট কিভাবে প্রকৃতির গানকে কন্টিনিউ করেন চালিয়ে যায় ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর এরপর দেখো স্যালাই কম্পেয়ার দি যে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে প্রথম যেটা করতে হবে অ্যান্ড সো লিভস দিস দিস গিভস লাইফ টু দি আমি পুরো সেন্টেন্সটা লিখিনি দেখো এটা দিয়ে বলা থাকবে হোয়াট ডাজ দিস রেফার টু দিস বলতে কি বাজানো হয়েছে হোয়াট ডাজ দিস গিভ লাইফ টু হুম এটা কাকে জীবন দেবে অ্যান্ড হাউ কিভাবে জীবন দেবে নাম্বার ডিভিশন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর দু দেখো হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার কিভাবে শেক্সপিয়ার তুলনা করেছেন দ্য বিউটি অফ ইজ ফ্রেন্ড তার বন্ধুর সৌন্দর্যের সাথে টু দ্যাট অফ এ সামার্স ডে একটা গ্রীষ্মের সৌন্দর্যের এটা ছ নম্বরের প্রশ্ন করবে তিনে দেখো হোয়াট ডাজ রাপ ডু ঝোড়ো বাতাস কি করে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামারলিজ সামারলিজ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন হোয়াট আর দ্য লিমিটেশনস অর শর্টকামিংস অফ সামার গ্রীষ্মের ত্রুটিগুলো কি ছিল দেখো লিমিটেশনস অর শর্টকামিংস মানে ত্রুটি অথবা এটা কি বলতে পারে হাউ ইজ দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি কিভাবে কবির বন্ধুর সৌন্দর্যটা সুপিরিয়র টু এ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকে বেশি ভালো এটা নাম্বার ডিভিশন থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর দেখো তারপরে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড এই দিয়ে বলা থাকবে হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার্ড টু হিয়ার এখানে কার চিরন্তন গ্রীষ্মের কথা বলা হয়েছে হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র কবি কি উপসংহার টেনেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কবিতার শেষে এটা নাম্বার ডিভিশন থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর লাস্ট যেটা করতে হবে নর শ্যাল ডেথ ব্র্যাক দা ওয়ান ডার হেড এই লাইনটা দিয়ে বলা থাকবে এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অব দ্য লাইন এই লাইনটার তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বরের তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভে বা যেসব ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইংরাজির কবিতা যে চারটি আছে সেই চারটি কবিতা থেকে কোন কোন বড় প্রশ্ন আমাদেরকে ভালোভাবে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আমি পরের ভিডিওতে ড্রামা অর্থাৎ প্রোপোজাল নাটক থেকে কী ভালো করে প্রস্তুত করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে তো আবার প্রোজগুলো থেকে কি কি। প্রশ্ন আমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব তাই যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে আর যেসব প্রশ্নের উত্তর তোমাদের নেই বা যদি কারো কাছে না থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আলাদা করে ভিডিও আপলোড করবো আর প্রত্যেকটা কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং শর্ট কোশ্চেন নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও ভালো থেকেও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে